হ্যালো বন্ধুরা, আজ দেখতে পাচ্ছ বেগুনের চারা আজকে এটা মাঠে গিয়ে লাগাতে হবে। এই যে মাও যাচ্ছে সঙ্গে, আর আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি, এবং আমার একটা বান্দর ভাইপো আসছে দৌড়তে দৌড়তে, ও বলছে আমিও মাঠে যাব তোমাদের সঙ্গে, তাই তো? তাড়াতাড়ি হাঁটো। তুমি কি গান গাচ্ছ নাকি? এই ক্ষেত্রে কাদের? এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেতের সামনেই আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই সামনে আছে। চলো যাই সেই ক্ষেতে। তো বন্ধুরা, আমরা ফাইনালি আমাদের এই যে ক্ষেত, সবে পটল গাছ লাগিয়েছি, এই যে আমাদের ক্ষেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে মাও চলে এসছে। মোটামুটি এই ক্ষেতের এই কোনা দিয়ে আমরা বেগুন গাছ লাগাবো। এই যে দেখতে পাচ্ছ ক্ষেতের কোনারে কলা হয়েছে, মা আর কলার বুক কাটছে কেন দেখতে হবে বিষয়টা। আচ্ছা, কলা গাছটা কেন রাখবো না আর কি, এই কলাগুলো হয়ে গেলে গাছগুলোকে কেটে দেবো। এই কী করছে দেখি? আচ্ছা প্রথম তো বন্ধুরা, এই জায়গাটাই এখানে বেগুন চারা লাগাবো, দেখতে পাচ্ছ যে গর্ত খুলে নেওয়া হলো। এইবার এই গর্ত খোলার পরে বেগুন গাছগুলো লাগানো হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে সুন্দর করে এই যে বেগুন গাছগুলোকে পুঁতে দেওয়া হলো, দেখতে পাচ্ছ। এবার আমি এখান থেকে কিন্তু এই যে এই জায়গাটা গর্ত খুঁড়ে দিচ্ছি, মা বললো যে তুই গর্ত খুঁড়ে দে, আমি পুঁতে দিচ্ছি। এখানে দেখো আবার আমার একটা ভাইপো পুঁতবে, দেখছো এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, ভালো করে আগে মাদুরা তুলে নিচ্ছে, তুলে নেওয়ার পরে কী করবে, চারাটা একটা চারা দাও। গুড, দেখো বন্ধুরা বাচ্চা হয়েও কী সুন্দর করে গাছ পড়ছে, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, দেখেছো এটা কী গাছ অয়ন? এটা কি গাছ? আচ্ছা বেগুন গাছ, তাই না? গুড, এটা ভালো করে মাটিটা চেপে দিতে হয়। বাহ, দেখেছো বন্ধুরা কি সুন্দর গাছ লাগিয়েছে। এই দেখো বন্ধুরা, মা গাছগুলো পুঁততে পুঁততে যাচ্ছে, অয়ন মানে ভাইপো গাছগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় গর্তের পাশাপাশি, এই গর্তের পাশাপাশি কিন্তু ও বেগুন গাছগুলো ফেলে দিয়েছে। এবং আমিও এই যে নিরগুনি আছে, এটাকে আমরা বলি নির্গুণি বলি, অনেকে এটাকে আবার কি বলে জানো, নিরানি বলে, কি বলে? নিরানি বলে না, না অনেকে আবার বলে নিরানিও বলে। হ্যাঁ, ঘাসগুলো নিগড়ে দিতে হবে, ঠিক, খুশনা দিলে ভালো হয় না? হ্যাঁ, খেতে প্রচণ্ড ঘাস হয়ে দেখতে পাচ্ছ, এই যে সব কিন্তু পটলের চারা, এবং খেতে প্রচণ্ড ঘাস হয়েছে, যেহেতু মাঝে কদিন। তুমি কি করছো বাহাতে দাঁড় করিয়ে, কি করছো তুমি এখানে? চারা ফেলো, চারা ফেলো, চারা ফেলো। গ্রেট, চারা ফেলে দিয়েছো, এখানে খুঁজবো কিন্তু। এই গাছটা কেটে দিই? হ্যাঁ, এই গাছটা কেটে দিই, এই গাছটা কেটে দিই, কেটে দাও, আমরা নিয়ে যাবো। তুমি এই গাছটা বাড়ি লাগাবা? হ্যাঁ, কেন? এই যে গর্তগুলো ভালো করে খুঁড়ে দিচ্ছি না, এখানে চারা ফেলে দাও, ওখানে একটা চারা ফেলো। তো বন্ধুদের বলো একটু এখানে খুঁজবো, সবাই একটু বলো যে একটু লাইট ঠিক করে দাও, লাইট ঠিক করে দাও, দাও একটু দাও, গাছটা কেটে দিই। কোন গাছটা কাটবা? এই গাছটা কেটে দেবা? না না না, নিয়ে যাবো। না না না, হাতে লাগবে, হাতে লাগবে কিন্তু। হয় কাটে, ওটা ওইভাবে কাটে না, ওইভাবে কাটে না, ওইভাবে কাটে না, ও কাঁচি না, ও নির্গুণি। এই ধারটা এইদিকে, এই ধারটা এই যে, এই যে, এই তো এই যে, এটাকে ধরে এই হবে, এই হবে,
কেটে দে এইটা কাটো এইটা আচ্ছা 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 নাও এটা সামনে ফিরাইবো না আচ্ছা পরানি আছে কেটে দে বাকি সবগুলো পুঁতে দাও তাহলে দেখো সারিভাবে বেগুনগুলো পোতানো হয়ে গেছে এবং হাতে কি লেগে গেল আমি মাটি খুঁড়ছি ওখানে একটু ঘাস বেশি বলে ওখানে ফাঁকা দিয়েছি বড় করে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু বেগুন গাছ লাগানো হয়ে গেছে এবং মা লাগাচ্ছে বেগুন গাছ অলরেডি কিন্তু এবং তুমি কি করছো এখন কি করছো তুমি আচ্ছা তুমি ওই যে মাটি খুঁড়ছো খড়ো এবং ওখানে কেমন হচ্ছে কলাটার কাটছে মনে হচ্ছে বনগাঁও ওই ইসে ওই যে সুষা মার্কেটে অনেকটা বাকি আও না